গাইজ, আ বিগ 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। তো দেখতেই পারছো, বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে যাচ্ছি মামা বাড়িতে, আর স্টেশনে মা আগের থেকে উপস্থিত, আর কৃষক গুটি গুটি পায় ওর বাবার সাথে হাঁটছে। বাবাই যাবে অফিসে আর আমরা চলে যাব কিন্তু মামা বাড়িতে। তো ট্রেনে উঠে কৃষক খুব এনজয় করছে বাইরের সিনারিটা। দেখো কি সুন্দর, দূর থেকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। আর কৃষক তো খুবই এক্সাইটেড, সবসময় পছন্দ করে ট্রেনে চড়তে। তো চলো, এখন আমরা বগুড়ায় পৌঁছে গেছি। আর পৌঁছে মা মামার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিচ্ছে, তারপরেই আমরা নিয়ে নেব মিষ্টি ফল সব কিছু, যাই হোক কেনাকাটি করে এবার যাচ্ছি মামা বাড়িতে। হ্যাঁ, মামা বাড়িতে আজকে মামার নতুন একটা, মানে কী বলবো, নতুন বাড়িতে নতুন গৃহপ্রবেশ। তো সেই উপলক্ষেই আমরা আজকে চলে এসেছি, গৃহপ্রবেশের পুজো হবে আর অনেক মজা হবে। দেখো এই যে মামার বাড়ির ওপরটা দেখা যাচ্ছে, ওখানে ভীষণই মানে টাফভাবে এই জায়গাটায় মামা বাড়ি বানিয়েছে। দেখো নিচে অনেকটা, প্রায় একতলা মতো পুরো গেঁথে, একতলা কি দুতলা বিল্ডিংয়ের মতো পুরো ফার্স্টে পিলার করে গেঁথে তার উপরে ঘরটা। তো দেখো এই যে ফার্স্টে এন্ট্রান্স ঢুকেই এরকম একটা প্লেস রয়েছে যেখানে সোফা টোফা পরে রাখা হবে। তো এখানে আপাতত আজকে পুজোটা হবে। তো ঢুকেই এরকম একটা বেডরুম রয়েছে নিচে, আর তারপরে এই বাঁ দিকটাতে একটা বাথরুম রয়েছে। ছোট্ট করে একটা তোমাদের হোম ট্যুর দেখিয়ে দিচ্ছি মামার ঘরের। দেন বাথরুমের পাশেই একটা ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে, আর ওখানে কিছু ধোয়া ঠাওয়া করা যাবে। তো তারপরে এবার উঠে যাচ্ছি ওপরের দিকটা, ওপরের দিকে এই যে এরকমভাবে সুন্দর একটা প্লেস রয়েছে। আর এরকম উঠতে গিয়েই ডান দিকে একটা সিংহাসন রয়েছে যেটা তুমি পরে দেখতে পারবে, ওখানেই পুজো টুজো করা হবে পরে। তো এই ঝুঁকেই একদম ফ্রন্টে এরকম একটা সুন্দর বেসিন আর একটা সুন্দর একটা এই কর্নারটা আমার খুব পছন্দ হয়েছে। তো ঢুকে এবার বাঁ দিকেই ওই সেম প্রসেসেই এখানে একটা আবার একটা বাথরুম করা হয়েছে, মানে ওয়াশরুম। আর এই ওপরে কিন্তু দুটো রুম হয়েছে বেডরুম। তো ফার্স্টেই আমরা যাচ্ছি আমার ভাইয়ের জন্য যে বেডরুমটা বানানো হয়েছে সেটাতে যাচ্ছি। তো দিস ইজ দ্য বেডরুম। দেখো কি সুন্দর, ছোট্টর মধ্যে কিউট করে একটা সুন্দর বেডরুম করা হয়েছে। এটাতে আমার ভাই থাকবে, মানে মামার ছেলে থাকবে। আর রাইট সাইডে আর একটা ঘর সেম টাইপেরই আছে, যেটাতে থাকবে হচ্ছে আমার বোন, মানে মামার মেয়ে। তো এই যে হচ্ছে গিয়ে ওর ঘরটা, দেখো কি সুন্দর সাজানো গোছানো, একদম কমপ্লিট পুরো ফুললি রেডি। তো এবার এই ঘরের থেকে বেরিয়েই বাঁ দিকে রয়েছে ঠাকুরের সিংহাসনটা, ওই পোর্শনেই রাখা হবে। তো আজকে ঠাকুরের সিংহাসনে ওখানে পুজো হবে না, হবে হচ্ছে কালকে লক্ষ্মী পুজোর দিনে। তো চলো এবার একটু ছাদে যাওয়া যাক। ছাদে দেখো, এবার আমরা উপরে উঠে গেছি, ছাদটা দেখো জাস্ট অসাধারণ, কি সুন্দর। মানে এখানে পিকনিক সব কিছু, বার্থডে পার্টি, অনেক সেলিব্রেশন এখানে করা যাবে, অনেকটা জায়গা রয়েছে। আর ঢুকেই না একটা সুন্দর একটা হাওয়া আসলো, বুঝলাম যে গরমকালে কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে এই ছাদটা। কৃষক আর মা তো এখানে এসে অলরেডি মজা করা শুরু করে দিয়েছে। তো এই যে দেখো এখান থেকে ভিউসটা এরকম আসছে, একদম বাজারের গায়ে লাগানো বাড়িটা, যার জন্য মামার দোকান আছে বাজারে। সো এই মানে বাড়ির থেকে দোকানে যাওয়াটা একদম কোনো কষ্টদায়ক হবে না। আর এখানে দেখো কৃষক বাবু নিচে এসে আবার শুরু করে দিয়েছে ফ্যান নিয়ে মাস্তানি। এই ফ্যানগুলো প্রত্যেকটাই এরকম রিমোট সিস্টেম, আর কৃষক তো জানোই কীরকম ফ্যানের মানে এত ভালোবাসে ফ্যান। আর আমি এইদিকে বাইরে একটু হেল্প করছি, একটু সাজানো টাজানোই পুজোর কাজে যতটা হেল্প করে পারা যায়। আর মামা আর আমি এই গেটের এখানটা একটু সাজিয়ে নিলাম। আর এখানে মোটামুটি পুজোর জিনিস সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ঘরে ঢোকার একদম এন্ট্রান্স, এই যেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে দাদু। এবার সব মোটামুটি ফিতে টিতে বাইন্ডিং করা সব কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু ঘরে ঢোকার পালা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল মোমেন্ট, যে মামার খুব ইচ্ছে ছিল মায়ের হাতে এই ফিতেটা কাটবে, যেহেতু দাদু দিদা বেঁচে নেই, যার মা হচ্ছে সবচেয়ে বড়, সেই জন্য মায়ের হাত ধরেই ওনার ঘরে ঢোকার ইচ্ছে ছিল। তো আজকে ফাইনালি সেই উইশটা মামার পূর্ণ হলো, সেই জন্য মায়ের হাত ধরে মামা মামি দুজন মিলে আজকে কিন্তু নতুন ঘরে প্রবেশ করছে। খুবই আনন্দের দিন আজকে, মায়ের কাছে যেরকম আনন্দ সেরকম মামার কাছে, সেরকম মামির কাছে, সবার কাছে কিন্তু আজকে ভীষণ আনন্দের দিন আমাদের। আর কৃষক এখানে, আমরাও যেটা যেটা করছিলাম ও বেশ এনকারেজ করছিল দেখছিলাম। আর কৃষক কিন্তু এই মামির পেছন পেছনই ঘরে ঢুকে গেছে নমস্কার করেই। দেখো ফার্স্টেই কিন্তু কৃষক এন্ট্রি নিল, ব্যাস।
মানে দুষ্টুরা দুষ্টুমি সীমা নেই, ওর খুব পছন্দ হয়েছে ওর সোনা দাদার বাড়ি। তারপরে কিন্তু ও এই ওপর নিচ সিঁড়ি দিয়ে 100 বার ওপর নিচ করে যাচ্ছে, মানে বারণ করলেও শুনছিলেন না। তারপরে আমরাও একে একে সবাই ভেতরে ঢুকলাম। ঢুকে এই তোমাদের কিচেনটা দেখানো হয়নি, এর অপোজিট, এই যে বসার জায়গাটা তার অপোজিট সাইডে কিচেন, এই যে এক পাশটাতে রয়েছে। তো এই যে আমার বোন, মামার মেয়ে। আর তারপরে কিছুক্ষণ পরে কৃষকের একটু খিদে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি ছাদে চলে এসে, যেহেতু নিচে পুজো হচ্ছে একদম নতুন ঘর, সেই জন্য ছাদে এসে একটু ওকে খাইয়ে নিলাম। নিয়ে ঠিয়ে তারপরে আবার এই পুজোর এখানে চলে এসেছি। এবার এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছে। যদিও বা আমি উপোস করিনি, তবুও আমি কিন্তু পুজোর কাজে হেল্প করেছিলাম সবাইকে। আর এইখানে দেখো এই এই মাছের কিছু একটা রিচুয়ালস আছে, তো মাছগুলো কিন্তু রাহুল নিজের হাতে ধরেই এরকম প্যাকেটের মধ্যে দিয়েছে, মানে ভীষণ সাহস বলতে হবে। যাই হোক, মামা মাছের প্যাকেটটা হাতে নিয়েছে, এবার মানে পুরো পরিক্রমা হবে ঘরটা, সেই জন্য সবাই রেডি করছে আর কি। তারপর আমরা সবাই মিলে এবার ওপরের দিকে যাব পুরো ঘরটা পরিক্রমা করার জন্য। যদিও বা আজকে আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের আসার কথা ছিল, সেখানে কেউই আসেনি, শুধুমাত্র আমি আর মাই এসেছি দেখতে পাচ্ছি। আর সবাই এরা বাড়ির মেম্বার্সরাই রয়েছে, আর ভাই রয়েছে, বোন রয়েছে, সবাই এরা সব বাড়ির ফ্যামিলি মেম্বার্সরাই রয়েছে। যাই হোক, আমরাও তার সাথে যোগ দিলাম। আমি এখানে শঙ্খ বাজাতে বাজাতে তাদের পেছন পেছন গেলাম। আর কৃষক তো সবার আগেই থাকছে, উনি বাবু এসে ছাদের মধ্যে বসে অলরেডি দেখো কীরকম দুষ্টুমি করছে প্রথম থেকেই। আসলে মামা বাড়িটা কিন্তু ভীষণই স্পেশাল ছোটোবেলা থেকে, কারণ ছোটোবেলায় বহুবার মামা বাড়িতে এসেছি, মা ছাড়াও এসেছি, এখানে অনেক আনন্দ করেছি। ভীষণ বাড়িতে যেরকম ফ্রিলি থাকা যায়, সেরকম মামা বাড়িতে এসেও ভীষণ ফ্রিলি আমরা ঘুরে বেরিয়েছি, মজা করেছি, আনন্দ করেছি। আর এটা হচ্ছে আমার মামার মেজো মেয়ে, মামার যে বড়ো মেয়ে সেটা, সে হচ্ছে আমাদের বয়সী, তো সেই জন্য ওর সাথে আমাদের এখানে অনেক স্মৃতি রয়েছে। তো আজকে পুরনো বাড়ি ছেড়ে এখন নতুন বাড়ি বাজারের মধ্যে হয়েছে মামার, আরও মজা হতে চলেছে। যদিও বা পুরনো স্মৃতি কখনো ভোলা যায় না, সেগুলো অনেক মূল্যবান হয়, তবুও সেই স্মৃতিগুলো তো থাকবেই স্বর্ণাক্ষর হয়ে লাইফে। আর তার সাথে সাথে নতুনভাবে নতুন জায়গাতে আশা করি খুব ভালো কাটবে। আর এখানে এই পাশটাতে এরকমভাবে দেখো এই এরিয়াটা পুরোটাই একটা পুকুরের মতো ছিল, বড় পুকুর। যারা যারাই বাড়ি এখানে করছে তারা তাই এরকম বড় দোতলা মতো গেঁথে ফার্স্টে পিলার করে তারপরে এর ওপরে থাকতে হচ্ছে। তো এখানেও কেউ একজন করেছে, তো তার ওপরে আমরা ওখানে খাওয়া দাওয়া হবে, সেই জন্য রান্নার ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে কৃষক ওর মানির হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিল। আর তারপরে এখানে যজ্ঞ শুরু হয়ে গেল, আর এই কিউটি পাই সোনাটাও এসেছে। আর এখানে যজ্ঞ এবার স্টার্ট হয়ে গেছে, মোটামুটি এবার শেষের দিকে প্রায় পুজোটা। তো এইখানে দেখো এই এই সোনা আমার একটা বোনের মেয়ে হয়, ও কিন্তু ভীষণই কিউট, হ্যাঁ সবাই দেখলেই ওকে চটকাতে চায় আর কি। আর ওর মা আসেনি এখনও, কিন্তু ও খুব লক্ষ্মী মেয়ে হয়ে কিন্তু এই পুজোতে আমাদের সাথে অনেকক্ষণ ছিল মা ছাড়াই। আর তারপরে কৃষক আর ও তো খুব মজা করে খেলাও করেছে। তো যাই হোক, পুজোটা একদমই শেষের পর্যায়ে, সবাই মন দিয়ে এখানে অঞ্জলি দিল, দিয়ে তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল। এবার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চট করে গিয়ে না মামার সেই পুরনো বাড়িতে একটু গিয়েছিলাম। দেখো এখানে দুটো পাখি পুষেছে এরা, আর এই সেই পুরনো বাড়ির উঠান, মানে যেটা কোনোদিনই ভোলা যাবে না, এইসব স্মৃতি এই বাড়িটা কিন্তু থেকেই যাবে। তারপরে এসেই তাড়াতাড়ি করে প্রসাদ আমরা হাতে হাতে করে তাড়াতাড়ি করে প্রসাদগুলো রেডি করে নিলাম। আর বাজারের মধ্যে যারা যারা আছেন সবাইকে আমরা প্রসাদ বাটোয়ারা করতে বেরিয়ে পড়েছি আমি আর বোন। মামার এই নতুন বাড়ির একটা জায়গায় আমার শুধু একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ঢোকার সময় বাঁদিকে এই ডেঞ্জারাস রাস্তাটা, এটা পুরোপুরিভাবে এখানে আলগা আর পুরো খাতটা দেখা যাচ্ছে, মানে ডেঞ্জারাস ব্যাপার। যদিও বা মামা বলেছে এটা পরে ওখান দিয়ে রেলিং দিয়ে দেবে, তো আস্তে আস্তে সব কিছু করে নেবে। আর এখানে দেখো ঘরে এসে দেখছি কৃষা ওর বোনের সাথে কিন্তু খুব মজা করে খেলছে। এরপরেই ছিল সন্ধেবেলায় হরিনাম কীর্তন, তো সেই জন্য দল এসেছিলো দুটো, আর তারপরে নাম গান হয়েছে ঠাকুরের কীর্তনের মাধ্যমে, খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই বাই।